সত্তরটার মতো গ্রুপ আমার কাছ থেকে ফর্মুলাটা নিয়ে তারাও নিজ নিজ উদ্যোগে কাজটা করছে। এই ক্ষেত্রে সকল জনপ্রতিনিধি প্রায় আপনার হাজবেন্ডকে অনুসরণ করেছে এবং যারা পাবে না অথবা মানে যাদের গুলো না ওই সাথে তারা আমাদের অফিস থেকে নিজেদের কালেক্ট করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাইরাসের কারণে পুরো বিশ্ব যখন থেমে গেছে তখনই আমাদের কিছু রিয়েল হিরো যারা আসলে সত্যিকারের রিয়েল হিরো সিনেমার যারা অভিনয় করে সেই হিরোদের কথা বলছি না, নারায়ণগঞ্জের সকল গণমাধ্যমের মধ্যে যিনি এখন আলোচনার শীর্ষে আছেন তিনি হচ্ছেন নাসিক 13 নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। করোনা ভাইরাস থেকে মুক্ত হতে যিনি হ্যান্ড স্যানিটাইজার এগুলো দিচ্ছে জনসাধারণকে, এগুলো দিচ্ছে মসজিদের মুসল্লি যারা মসজিদে প্রবেশ করবে তাদেরকে এই স্প্রেগুলো দেওয়া হচ্ছে। এই দেখাবো এগুলো, এই স্প্রে, এই স্প্রেগুলো জীবাণুনাশক স্প্রে বলা হয়, দেওয়া হচ্ছে যাতে সবাই করোনা মুক্ত হতে পারে, জীবাণুটা যেন অ্যাটাক না করতে পারে সেই জন্য। আমরা এখন খন্দকার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সাহেবের আমরা এখন সাক্ষাৎকারে চলে যাব। যখন পুরো বিশ্বটা থমকে গেল করোনা ভাইরাসের জন্য, বাংলাদেশের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিলুপ্ত হয়ে গেল, তখন আপনার এই উদ্যোগটা নেওয়ার কারণটা কি? এটার মূলত কারণ যখন দেখলাম যে বাংলাদেশে করোনার প্রভাব বাড়ছে, পাশাপাশি চারদিক থেকে খবর পাওয়া শুরু করলাম যে স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না, বিভিন্ন দোকানগুলি খালি হয়ে যাচ্ছে, তখন আমরা মূলত নিম্নবিত্ত মানুষের কথা চিন্তা করে এবং বিশেষ করে আমার ওয়ার্ডবাসীর কথা চিন্তা করে আমি এই ফর্মুলাটা সংগ্রহ করি এবং এই বানানো কাজ শুরু করি। কতটুকু সফল হলেন, কতটুকু সাড়া পেলেন? সফলতার তো কোনো সীমা নাই, আর আমার ক্ষুদ্র আয়োজন মাত্র, কিন্তু সারা পেয়েছি শতভাগ। আপনি এখানে যারা এই কাজ করতেছে ওনারা কারা? ওনারা আমি ফেসবুকে আহ্বান করেছিলাম, তো এরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমাকে সহযোগিতা করছে। আর ইতিমধ্যে একটা স্কুল, একটা ব্যবসায়ী জাতীয় সংগঠন সহ প্রায় 70টার মতো গ্রুপ আমার কাছ থেকে এই ফর্মুলাটা নিয়ে তারাও নিজ নিজ উদ্যোগে কাজটা করছে। এই ক্ষেত্রে আমি খুব তৃপ্ত যে আমি কতটুকু করতে পারলাম সেটা বিষয় না, কিন্তু আমার মাধ্যমে উৎসাহিত হয়ে অনেকেই কাজটা করছে। আপনি কি কি তৈরি করতেছেন? এখানে আমরা মূলত তৈরি করছি হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুমুক্ত করার জন্য হাত, আর আজকে থেকে শুরু হচ্ছে আমাদের লিকুইড সোপ। কত হাজার এগুলো বিলি করলে? এ পর্যন্ত আমরা প্রতিদিন 2500-3000 তৈরি এবং বিলি করতে পারছি। তো আমরা 17 তারিখ থেকে শুরু করছি, 16 তারিখে কম ছিল হাজারখানি, 17 তারিখের থেকে আমরা 2500-3000 করে প্রতিদিন প্রায় বিলি করতে পারছি। আপনার মতে এখন সকল জনসাধারণের জন্য জনপ্রতিনিধিরা কি করা উচিত? শুধু জনপ্রতিনিধি না, কারণ 20-50 হাজারে একজন জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি শুধু হলে হবে না, সকল বিত্তবান সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত প্রত্যেককে, কারণ এটা যেহেতু আন্তর্জাতিকভাবে বিশ্ব মহামারী, এখানে আমাদের একজন দুইজন দিকে কাজ করলে হবে না, কারোর দিকে তাকিয়ে থাকলেও কাজ হবে না, যার যার নিজের অবস্থান থেকে কাজটা করতে হবে আন্তরিকতার সাথে। ধন্যবাদ। তো ম্যাডাম, আপনার হাজবেন্ড এখন আলোচনার শীর্ষে, সকল জনপ্রতিনিধি প্রায় আপনার হাজবেন্ডকে অনুসরণ করতেছে, সেটা আপনি নিজে দেখতেছে যে সবার সাথে কাজ করতেছে, এই সবার সাথে কাজ করাটা আপনার কাছে কেমন লাগতেছে এবং এই উদ্যোগটাকে আপনি কেমন চোখে দেখতেছেন? কমিশনারের আহ্বানে সবাই এখানে একত্রিত হয়েছে কাজ করার জন্য, যে কারণে আমারও খুব ভালো লাগছে, আমিও আসছি ওদের সাথে কাজ করতে। আমি চাই অন্য সবাই যারা যার যার জায়গায় থেকে এই কাজে উদ্বুদ্ধ হোক। আপনি এখন জানেন যে করোনা ভাইরাস পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে, তখনই আপনাদের ওয়ার্ড কাউন্সিলর খন্দকার খোরশেদ আলম স্যার একটা হ্যান্ড স্যানিটাইজার সকলকে দিতেছে এবং এটা যে কতটা উপকার আসছে এটা আপনারা সকলেই জানেন। এরকম একটা মহতী উদ্যোগ আপনাদের কাছে কেমন লাগছে? আসলে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এখন বর্তমানে আমরা যে মার্কেটে এই ভ্যাকসিনটা পাইতেছি ইউজ করার জন্য, আমরা বাইরে থাকতেছি, দোকানদারি করতেছি, অনেক কাস্টমার আসতেছে বা অনেক লোক, অনেক অনেক পদের লোক আসে। এই জিনিসটা আমরা মার্কেটে পাই না, প্রায় অনেক জায়গায় দেখা দেখছি পাইতেছি না। তো কমিশনার সাহেব আমাদেরকে দিতেছে, প্রত্যেক দিন যাইলে দিতেছে বা আইনা দিয়ে দিতেছে,
যখন বাংলাদেশে করোনা ভাইরাস আসলো তখন এই তাৎক্ষণিকভাবে বাজার থেকে হ্যান্ড স্যানিটাইজার বিলুপ্ত হয়ে গেল। তখনই আপনাদের 13 নং ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম স্যার বিনামূল্যে স্যানিটাইজার আপনারা বিতরণ করতেছে, এটা আপনারা কি উপকৃত হচ্ছেন? হ্যাঁ, এটা যেহেতু আমরা বিভিন্ন দোকানে যাওয়ার পরে দেখা যাচ্ছে কালেলি বাজার পাইকারি সেল ওইটা দিয়েছি, এই কোম্পানি এটা সরবরাহ করতেছে না, বিলুপ্ত হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। তখন কমিশনার যখন বিভিন্ন বাসা বাড়ি বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় দেওয়া শুরু করছে, তারপরে দেখা গেছে যে সবাই উপকৃত হয়েছে, যে বাইরে পাওয়া যায় না, এমনকি হাই দাম পাওয়াই যায় না, এমনকি দোকানদারকে চালিয়ে বলে সরবরাহ বন্ধ। তারপরে কমিশনার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ উপকৃত হয়েছে, কম দামে কি বিনামূল্যে পাইতেছে, যা কোনো ইয়ে তুলনায় হয় না। আমি আজকে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সাহেবের কাছে আসার কারণটা হচ্ছে আপনারাও যেন, আপনারা যারা জনপ্রতিনিধি আছেন তারাও যেন খোরশেদ আলম স্যারের মতো আপনাদের যার যার নিজ নিজ অবস্থান থেকে এই মহৎ উদ্যোগটা নেবেন। এই জন্য আপনারা যারা সকলে জনপ্রতিনিধি আছেন তারা সকলেই যেন খোরশেদ সাহেবের মতো এরকম মহৎ উদ্যোগগুলো নিয়ে জনসাধারণ আছি তাদেরকে এই করোনা ভাইরাস প্রতিরোধে সাহায্য সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।